আজকের আবহাওয়ার তাজা আপডেট। বর্ষার এই মরশুমে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, এমনটাই প্রশ্ন এখন রাজ্যের চাষীদের মধ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণের রাজ্যগুলির ওপরে প্রভাব ফেলবে, ফলে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে। এ রাজ্যে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু রাজ্যের বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের দুই একটি জায়গায় ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দিনের প্রথম ভাগে অস্বস্তি বজায় থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লে আর্দ্রতা ফের কিছুটা কমতে পারে। কিন্তু আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটবে না। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জেলায় এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে দুই এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। বর্তমানে উত্তরবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না, তবে ওপরের দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। তবে আগামী দুই থেকে তিন দিনে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু বেশিই থাকবে। অন্যদিকে আজ উত্তর এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি শহর কলকাতাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, তবে বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী পাঁচ থেকে সাত দিনে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শহর কলকাতায়। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯১%। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ আরও জানানো হয়েছে আগামী ২৪শে জুলাই সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ উড়িষ্যার উপকূল সংলগ্ন এলাকাতেও রয়েছে, যা দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে নিম্নচাপ রূপে অবস্থান করছে। এর জেরে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। আজ পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে, তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামী ৭২ ঘন্টায় সামান্য পরিবর্তন হতে পারে বাংলাদেশের আবহাওয়ার।